আজকে দেখা যায়, আমি সরাসরি কোরআন থেকে কথাগুলো বলছি, যদি কারো উপর গিয়ে পড়ে যায় আমাকে মাফ করবেন। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমার সন্তান অপরাধ করছে, আমার সন্তান অপরাধ করছে, আমার কাছে বিচার দিচ্ছে, তার শাসনের কোনো খবর নাই। আমি এমপি সাহেব, আমার পিএস আরেকটা মাইরা শেষ করে দিচ্ছে। যখন তার নামে মামলা হলো, ওই মামলাটা ওকে হওয়ার আগে আগেই পুলিশের কাছে ফোন চলে যায়, আমার দলের লোক ছাইরা দে, কথা কোন এমন আছে না নাই। এটা কাউকে টার্গেট করে না, বোঝানোর জন্য বলছি। আজকে যার পাওয়ার সেই রাজত্ব করতেছে। আমরা আশরাফ সাইদ কাসিমি আজকে যিনি প্রধান অতিথি, উনাকে নিয়ে একটা প্রোগ্রামে আমি যাচ্ছি, আমিও ছিলাম, উনিও ছিলেন। পুলিশ আমাকে আটকাইছে, পুলিশ আমাকে আটকাইছে, কথাগুলো ভালো করে বুঝবেন। আজকে আইনের লোক যারা তারাই বেআইনি করতেছে, প্রশাসনের লোক যারা সবাই না, আমাদের আজকে যারা প্রশাসনের মঞ্চে বসে আছে, প্রশাসনের চেয়ারে যারা বসে আছে, অনেকে আছে ইসলামের জন্য কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের নেক হাত বাড়িয়ে দিন, সবাই বলেন আমিন। কিন্তু আজকে আমাদের এমন অনেক আছে যারা আইনের চেয়ারে বসে বেআইনি করে। আল্লাহ তাআলা বলেন আইনের চেয়ারে বসে যতদিন পর্যন্ত বেআইনি করবা, ততদিন পর্যন্ত কোনোদিন শান্তির সমাজ গঠন করা যাবে না। সিলেট প্রোগ্রামে যাচ্ছি, গাড়ি আটকাইছে, গাড়ি আমার আটকাইছে, কি অপরাধ? কই গাড়ির লাইসেন্স দেখান, ড্রাইভার লাইসেন্স দেখাইলো, কাগজ তো সব ঠিক আছে, তখন কি বলবে? বলতে কই কাগজ সিরা কিল্লি গা, এই যে একটু ফাড়া দেখা যাইতেছে। ড্রাইভারও আপনাদের পরিচিত, নাম বললে চিনবেন, আমি বলবো না, এই এলাকার ড্রাইভার, প্রমাণ চাইলে নিতে পারবেন। কিন্তু আজকে আমাদের কিছু আইনের লোকেরা কিভাবে যে অন্যায় করে, অবিচার করে, বেইনসাফ করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করতেছে, তার বাস্তব মিশাল দিচ্ছে। হুমায়ুন চত্বরের ঘটনা, সিলেট হুমায়ুন চত্বর, যখন দেখলো গাড়ির সব কাগজ ঠিক আছে, গাড়ি কেস খাওয়া, গাড়ির লাইসেন্স ওকে, ড্রাইভিং লাইসেন্স ওকে, সব কিছু ওকে, কোনো সমস্যা নেই। আমার প্রোগ্রাম ছিল ঢাকা দক্ষিণে, আমি বললাম যে স্যার দয়া করে দ্রুত দিয়ে দেন, আমার বয়ান ওইখানে 9টায় পৌঁছাতে হবে এর আগে। পুলিশ বলে হুজুর আপনি বসেন, ড্রাইভারের সাথে কথা বলে সমাধান করে দিচ্ছি। ড্রাইভার একটু পরে আয়েশা করে, হুজুর কিছু টাকা দেন, এমনি সমাধান হইব না, নামটা বইলা দেই, যেহেতু আপনাদের বিশ্বাস যদি না হয়, ড্রাইভার বালিদার নাম মুসাদ্দিক, মুসাদ্দিক চিনবেন মনে হয়, ও ছিল সাথে, কই হুজুর কিছু টাকা দেন। পরে কি আর বাধ্য হইয়া, এখন তো আর আমি এটা দেখাইলে হবে না, আমার এদিকে মাহফিল ওরা অপেক্ষা করতেছে, এখন টাকা দেওয়া জায়েজ কিনা জায়েজ এটা ভিন্ন কথা। পরে আমাকে বলতে, আমি তো বললাম আমার কাছে বাংলা নাই, কুসরা নাই, পরে 100 টাকা দিলাম, ওই 100 টাকা দেওয়ার পরে সবকিছু সমাধান। আপনাদেরকে রেফারেন্স দলিল সহ বললাম বিশ্বাসের জন্য। মুসলমান ভাইরা আমার।